স্টেইনলেস স্টিল প্যানেল সময় সাশ্রয়ী ব্রাশ পার্লার 50,000 সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড ভেঙেছে পঞ্চগড়। সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 2.6 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সকালে আবহাওয়ার এই মাত্রা রেকর্ড করা হয়। এদিকে একজন আবহাওয়াবিদ জানান, 1968 সালের 4 ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 2.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এই পরিমাণ 50 বছরে রেকর্ড ভেঙেছে। তীব্র শীতে পঞ্চগড়ের বেশিরভাগ মানুষ ঘর ছেড়ে বাইরে বের হতে পারছে না, ঘরের মধ্যেও আছেন খড়কুটো জ্বালিয়ে। হাসপাতালে বাড়ছে ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানী সহ সারা দেশে তীব্র শীত পড়েছে, সেই সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতালেও ঠান্ডাজনিত রোগে ভোগা শিশুদের নিয়ে ভিড় জমাচ্ছেন অভিভাবকরা। এছাড়া চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগছেন বয়স্করাও, বিশেষ করে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, সর্দি জ্বর ও ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুদের ক্ষেত্রে যেগুলো বেড়ে যায়, নিউমোনিয়া বাড়ে, ব্রঙ্কিওলাইটিস, শ্বাসকষ্ট যেগুলো, এবং কিছু ভাইরাসজনিত কারণে ঠান্ডা লাগা, হাঁচি, কাশি, সর্দি, এই রোগগুলো হলো শীতকালে বাচ্চাদের বেড়ে যায়। শীত আসার কারণে শ্বাসকষ্টের রোগীগুলো প্রচুর বেড়েছে, শিশুদের রোগী বেড়েছে, এবং আমাদের চর্মরোগের বেড়েছে। তা আমাদের একজ্যাক্ট পরিসংখ্যান জানা নেই, তো আমাদের হাসপাতালে প্রতিদিনই গড়ে শীতের কারণে আমাদের 400 থেকে 500 রোগী, এটা শীতকালীন কারণে রোগীগুলো প্রতিদিনে আসছে। এদিকে শীতজনিত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রংপুরের 8 জেলা 58টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ নিয়ে সেখানকার আরও খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। শাহবাজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই টিমটি কি ধরনের সেবা দিবে এবং এ নিয়ে কর্তৃপক্ষের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, যে তারা কি কি সেবা দিবে এবং কতদিন ধরে আসলে সেবাগুলো দিবে? তাদের ভাসমান মানুষের দুর্দশা দূর করার কেউ নেই, আরো জানাচ্ছেন মাফি ইসলাম, ছবি তুলেছেন রিচার্ড পিউরিফিকেশন। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, তারপরেও তীব্র এই শীত উপেক্ষা করে শুধুমাত্র একটি গামছা পরে খোলা আকাশের নিচে শুয়ে আছেন হাজারো ছিন্নমূল মানুষ। সমাজের সুবিধাভোগী মানুষগুলোর সাথে রক্ত মাংসের হিসেবে এই ছিন্নমূল মানুষগুলোর সাথে তেমন কোনো পার্থক্য না থাকলেও বড় পার্থক্য এসে দাঁড়ায় জীবনযুদ্ধের ক্ষেত্রে। গেল আষাঢ়ের নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়েছেন জামালপুরের দহুরা বেগম। এরপর থেকে স্বামী ও 3 বছরের একমাত্র সন্তানকে নিয়ে জায়গা হয়েছে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে। পৌষের হাড় কাঁপুনির রাতে নগরবাসী যখন লেপ্তশোকের আদরে মোড়া, তখন এক টুকরো চাদর দিয়ে শীতকে হার মানানোর চেষ্টা এই পরিবারটির। তহুরার গল্পটা রাজধানীর হাজার হাজার ভাসমান মানুষের প্রতিচ্ছবি। শীতের কষ্ট মেনে নিয়ে খোলা আকাশের নিচে পড়ে থাকে যাদের নিস্তরঙ্গ দেহ। ছেলে সন্তান আছে, চাই ছেলে আছে, কই আছে তা জানি না। বেসরকারি কয়েকটি উন্নয়ন সংস্থার হিসেবে ঢাকায় বসবাসকারী 1.5 কোটি মানুষের মধ্যে অন্তত 30,000 মানুষ বাস করেন ফুটপাতে। শীতের পরে বসন্ত এলেও স্বস্তি আসে না তাদের জীবনে।